কি ব্যাপার? আমি এখান থেকে বের হচ্ছিলাম, আপনি তো আমি আগে বের হচ্ছি। আপনি যদি পিছনে না, আমি তুই তো খুব পাগল হয়ে গেছিস মামা। আপার খালাম্মা খালি ঝগড়া করে। কিরে শুনি, তুই সকালবেলা আবার নতুন কি মতলব নিয়ে এলি? কেমন আছে বুবু? আমি শ্রাবণ। আপনাকে তো পাওয়াই যায় না, তাই আর্লি ফোন করলাম। শুনুন মিস্টার স্টার, আপনার মতন বহু ছোকরা দিন রাত আমার পিছনে ঘুর ঘুর করছে, দয়া করে আমাকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ। এই তুই হাসিস কেন? ভাগ এখান থেকে। শুনো মামা, নিম পাতা স্বাস্থ্যের জন্য ভালো, খেলো খেলো। খেতে হবে বুবু। হ্যাঁ মামা, খেলো নিম পাতা স্বাস্থ্যের জন্য ভালো। স্টার্ট করো মামা। বিসমিল্লাহ। না আমাদের বংশের মেয়েদের মধ্যে প্রথম, তাই ওই ডাকটা সবাই আমাকে আদর করেই ডাকে।
কই মেয়ে নিয়ে আসলেন না? এই তো বাবা বাবা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। দেখি দেখি বাবা বাবা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। প্লিজ ফোন রাখবেন না, আমার কয়েকটা কথা শুনুন। যা বলবেন তাড়াতাড়ি বলুন। আহা, এত রেগে থাকলে তো বলা মুশকিল। আচ্ছা স্পষ্ট করে বলুন তো আপনি আমার কাছে কি চান? কিছু একটা তো অবশ্যই চাই, তা না হলে বারবার টেলিফোন করব কেন? আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। অনেক শুনেছি, ভার্সিটিতে ফাইনাল ইয়ার আছি, এসব কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, আজ আপনার মুখে শুনলাম। দেখুন মিস্টার, আপনি আমার পিছনে অযথা সময় নষ্ট করবেন না। যদি বলি আসলে সময়টা সৎ ব্যবহার করছি। কিভাবে? আপনাকে আমি বিয়ে করতে চাই, পাত্রী খোঁজার জন্য সবাইকে কিছু না কিছু সময় ব্যয় করতেই তো হয়। এনার্জিটা অন্য কোথাও ব্যয় করুন গিয়ে, আমি যথাস্থানের কথা বলছি। আপনাকে আমি আমার যথাস্থান মনে করছি। আচ্ছা, মেয়ে দেখলেই প্রেম করতে হবে এমন কোন কথা আছে নাকি? একটু ভুল বললেন, শুধু প্রেম নয়, আমি আরো এক ধাপ উপরে যেতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। অসম্ভব। কোনটা, প্রেমটা না বিয়েটা? দেখুন মিস্টার, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, পৃথিবী ভরা অনেক মেয়ে, আপনি তাদের কাছে যান, আপনার ইচ্ছে মতন বিয়ে করুন গিয়ে। কিন্তু পৃথিবীতে আপনি ঋতুতে একজনই আছেন। দেখ ঋতু দেখ, এই যে দেখছি সে ছবিটা, কি মায়ামায় চেহারা না! ও হচ্ছে আমার জীবনের প্রথম বয়ফ্রেন্ড। আর দেখ এই যে এই ছবিটা, কি মিষ্টি চেহারা না! ও ছিল দ্বিতীয় বয়ফ্রেন্ড, জানিস ও একজন নাট্যকর্মী ছিল, ওর জীবনের স্বপ্ন ছিল নায়ক চরিত্রে অভিনয় করার, কিন্তু বেচারা সারাটা জীবন শুধু নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করে গেছে। আচ্ছা আচ্ছা তুই দেখ, দেখ ওর চেহারা কি খারাপ না? তুই বল, খারাপ একদম না। আর এটা হচ্ছে তিন নাম্বার, আর ও হচ্ছে আমার চার নাম্বার। ঠিক ধরেছিস, আমার জীবনের চার নাম্বার বয়ফ্রেন্ড। জানিস ওনা খুব ভালো ক্লাসিক্যাল নাচ জানতো, বেচারা। আমি মাঝে মাঝে কি করতাম জানিস, আমার কপালের টিপটা ওর কপালে লাগিয়ে দিতাম, আর তখন ওকে দেখতে একদম মেয়েদের মতো লাগতো। বেচারা আমার জন্য কি কষ্টটা না করেছিল। আর ও হচ্ছে আমার পাঁচ নাম্বার বয়ফ্রেন্ড, আর এই যে দেখছিস আমার ছয় নাম্বার বয়ফ্রেন্ড। আন্টি, উনি কি পুলিশ? পুলিশ অফিসার, জানিস ও আমাকে সবসময় কি বলতো? কি বলতো? বলতো আগে দেশ, তারপরে হচ্ছে তুমি। কে এলো? দেখছি আমি, তুমি বসো।
কতদিন পর তোমার সাথে আবার দেখা হলো। কিন্তু শিলা, তুমি তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ আমি, কিন্তু তুমি কি করে জানলে আমি এখানে আছি? শরীফ, শরীফ, শরীফ মামা। হ্যাঁ শরীফ, সে আজ আজকের নামে এক দোকানদারের উপর হাত তুলেছে, বেচারা নাক দিয়ে এখনো রক্ত পড়ছে। কি বলছো? পুলিশ ভাই। মামা, শরীফ। আমি শরীফ। শরীফ, আসলে আমি ওই রকম করতে চাইনি, কি করে যে কি হয়ে গেল। কিন্তু আপনি যে বললেন ওর নাক দিয়ে রক্ত ঝরছে, এটা কি রিয়েল রক্ত? আই মিন হিমোগ্লোবিন নেই তো? অনেকে আবার এরকম সাজায়। জীবন, জীবন, ওকে ওকে মাফ করে দেওয়া যায় না? শিলা, তুমি বলছো? পুলিশ অফিসারের সামনে ঠিক আমি বলবেন আমি কিন্তু ভাবতে পারিনি। এই ঋতুমামনি আপনাকে ডাকছে। ঋতু কোথায়? ড্রয়িং রুমে টেলিফোনে ওই শ্রাবণ নামের ছেলেটি ওর সাথে কথা বলছে। ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি একটু বসুন, এটা আপনি রাখুন। আচ্ছা করিম ভাই, আপনি এ বাড়িতে কতদিন ধরে আছেন? তা তো 18-19 বছর তো হবেই। 18-19 বছর ধরে? আপনার আর কেউ নেই, মানে আপনার স্ত্রী, ছেলে মেয়ে? একটা কন্যা সন্তান জন্ম হল আমার। সন্তান জন্মের সময় ওর মাথা মরে গেল, এর 1 ঘন্টার পরে আমার আমার এই দুনিয়াতে আর কেউ রইল না। আমি একদিন এই বাসায় ভিক্ষা করতে এলাম, তখন বেগম সাহেবকে সব খুলে কইলাম, বেগম সাহেব আমার এ বাসায় রেখে দিল। ওই যে ঋতু, ওখানে দিয়ে কেমন হইল আমার সন্তানের, ওর থেকে ওর দিকে চাই আমি এখানে দিন কাটাই দিতেছি। ঠিক আছে, আপনি এখন যান। কি গ্যাঞ্জামের মধ্যে যে পড়লাম! গ্যাঞ্জাম? কিসে গ্যাঞ্জাম? ওই যে শ্রাবণ। শ্রাবণ জানে আগামীকাল সকাল 11টায় রমনা রেস্তোরাঁয় ঋতু ওর সঙ্গে দেখা করবে। তাই নাকি? তার মানে? তার মানে আপনি কিছুই বুঝেননি। আসলে আগামীকাল সকাল 11টায় রমনা রেস্তোরাঁয় শ্রাবণের সঙ্গে দেখা করব এই আমি। আপনি? আপনি কেন? অবশ্য আমি একা না, আমার সঙ্গে থাকবে আরো 4-5 জন মাস্তান। মাস্তান? তার মানে মারামারি? নো, কিঞ্চি ওই বেটা নাকি ঋতুকে বিয়ে করতে চায়। আমি ওর বিয়ে করার স্বাদ চিরদিনের জন্য ভুলিয়ে দেব। আই প্রমিস।
আপনি কি শ্রাবণ? জি, কিন্তু আপনাদের তো আমি চিনি না। আমাদের এক্ষুনি চিনতে পারবো। এই ধর, প্রেম করতে গিয়া ধোলাই খায়া পিঠের সামরা নাই, এমন প্রেম আর কইর না গো শ্রাবণ ভাই। চুপ কর, হারাম জায়গা। ও ও, এই দরজা টরজা বন্ধ আছে তো? শ্রাবণ ভাই, দরজা বন্ধই আছে। এই শোন, বাবা মা জানতে পারে নাই তো? না না, কেউ জানতে পারেনি। জীবনে কোনোদিন হইল না হুশ।